কিছুই করে নাই। সুবহানাল্লাহ, নবীর আসল শান আসল মান কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ খুদ দেখাবো। নবীর মিলাদ গায়ে নবীর শান গায়ে আমি আল্লাহ দেখাবো আমার নবীর শান কত। আল্লাহ হযরতের মাজলা ভাই উর্দু কবিতাতে বলেছিলেন যে ফকত ইতনা সবাব হ্যায় ইন ইকাদে বজমে মে শরীকা, ফকত ইতনা সবাব হ্যায় ইন ইকাদে বজমে মে শরীকা কে তেরে সামনে আবার জান্নাতে যাওয়ার ব্যবস্থা, আবার ওদিকে সাফাত, আবার ওদিকে আউলিয়ার দরকার, এত বড় সমতল, এত বড় কার্যসূচী আল্লাহ হাতে নেওয়ার দরকারটা কি? তো আল্লাহ হযরতের মাজলা ভাই বলেন যে ফাকাত ইতনা সবর হ্যায় রবনে ফরমাইয়া কে বখশো।
মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিনে বন্দেগী করলে কত হাজার মাসের সওয়াব পাওয়া যাবে নিজে হিসাব করেন সুবহানাল্লাহ। মুসলমান ওয়াজ করলে অনেক করা যাবে, কিন্তু আমি একটা কথা শেষ করতে চাই। এই কথা দিয়া আল্লাহ নবী দেখেন উম্মতের সাথে কত কানেকশন রাখে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন তাশরিফ নিয়ে যাবেন, উনি তাশরিফ নেওয়ার সময় আল্লাহর নবী রহমাতুল্লাহি আলাইহিন সাহাবায়ে কিরামদেরকে সম্মুখে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত। কোন সাহাবী এই আয়াতের তরজমা বুঝতে পারলেন না আবু বকর সারা, কারণ এটা হলো ইশক মাশুকের মামলা। আবু বকর ডিক্লেয়ার দিলেন, সকির মানে ছেড়ে দিলেন, আল্লাহর নবী বোধহয় আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। ওই জন্য সাহাবায়ে কিরাম বলা শুরু করলেন, আবু বকর তুমি কি শুনলা কি বুঝলা? এখানে তো কোনো মৌতের বিবরণ নাই। আবু বকর বলেন, নবীর হকিকত আমি আবু বকরের যা কিছু বুঝছি বুঝয় আর কেউ বুঝছে নাই। ইজা যা সুরার ভিতরে আল্লাহ আল্লাহ নবী দুনিয়া থেকে জাহির পর্দা করার খবর দিয়ে গেলেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিব্রাইল ফেরেশতা আসলেন, আল্লাহর নবীকে দরখাস্ত দিলেন, ইয়া রাসূল আপনার মতো নবী কেউ নাই। আল্লাহ আপনাকে বলে আল্লাহ ওখানে নির্জনে রাখবে। আল্লাহ নবী সুফির পানি ছেড়ে দিলেন, ও জিব্রাইল আমি জন্ম হয়ে সেই নবীর কথা সেই উম্মতের কথা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম, সেই উম্মতের জন্য আল্লাহ কি জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করবেন? হযরত জিব্রাইল বলেন, তাহলে আমি আল্লাহর কাছ থেকে শুনে আসি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বললেন না নবীর জন্য স্পেশাল ব্যবস্থা, আমার নবী শোনার পরে বললেন, আল্লাহ তোমার কুদরতি স্মরণ করে রাখো, আমি গরিব দরিদ্র মিসকিন উম্মতির সর্বজনীন ফলাইয়া তোমার আসমানে জান্নাতুল ফেরদাউসের রওজায় আমি চাই না। আমরা সকলে খুশি হয়েছি, পেটের ভিতরে ভুক নিয়ে অত্যন্ত লম্বা বাদ বসে ভালো লাগতেছে না, কিন্তু এর একটা এত সুন্দর একটা সমাবেশ এখানে সৃষ্টি হয়েছে। ডান পাশে ওনার রোজাকে রাখছি, আল্লাহর ওলি রোজাকে রাখছি, আর এদিকে আমরা বসছি, আমরা পাগল দেওয়ানার সকলে মিলে সেই নবীর ইষ্ট মহাব্বতের গান গাইতেছি। আল্লাহ যদি আমাদের সকলকেই সেই নবীর আশেক পাগল বানায় তুলে দিকে নিয়ে যায় সকলের জন্য আমি সুরত সিরত কেউ দেখবেন না যে আমার তো সুরত বেশি একটা ভালো না, খাটো মানুষ, আমি আল্লাহর দরবারে ভালো মানুষ হইতে পারবো? তো দেখেন এই জন্য আল্লাহ হযরত বেলাল পাঠাইছে, বেলালের সুরত আমি তো এখানে কোনো ব্যক্তিকে ওরকম দেখাইতে পারি না, এমন কালো এমন খাটো এমন কত সুরত, কিন্তু আল্লাহর দরবারে এমন পজিশন হাসিল করলো। আল্লাহ নবী মেরাজে গেছেন, ওখানে যায় হযরত বেলালের কবরের আওয়াজ পায়। সুবহানাল্লাহ, হযরত বেলাল সুরত সিরত ভালো না, যদি ইষ্ট মহাব্বতের জন্য সুরত লাগে না, আপনার হাইট লাগে না, আপনার হেলথ লাগে না, আপনার ফেস কাটিং লাগে না, আমরা যদি আশিকের সুর হয়ে যেতে পারেন, কাল কিয়ামতের দিন জাহান্নাম সাতবার করে মাফ পাবে যে আশিকের সুরের কাছ থেকে আমরা আর এই শান্তির সমাজের ভিতরে প্রত্যেক বছরে আরো দুই চারজন করে এক চাষ করার চেষ্টা করো ভাই আমার। আল্লাহ নবী পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন যদি কামলেওয়ালা সাত্তরের তলে একটু জায়গা দান করে দেয়, দেখো মগর করা পার হয়ে গেল। Thank you.
স্বাগত জানালাম, মোবারকবাদ দিলাম। এখন ইনশাআল্লাহ আমাদের মিলাদ সমাপ্তি হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।